যেই আগুন, সেই আগুনেই বিসিএস ক্যাডার হবে আমার প্রেমিক। সুতরাং এই মুহূর্তে তাকে আমার অতিরিক্ত কোনো প্রেশার দেওয়ার প্রয়োজন নেই। কিসের পড়া লেখা? মাথা নষ্ট লাগা বিয়া। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2023 সালে টিকটক কাঁপানো সেরা 10 জন ফিমেল সেলিব্রিটিদের, যাদের টিকটকে এক এক জনের ফলোয়ার আর মাসিক ইনকাম জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। এছাড়া আরও থাকবে তাদের সম্পর্কে জানা অজানা রাতারাতি ভাইরাল হওয়া গোপন সব ইনফরমেশন। অমি টিকটকের সবাইকে বলো আমি যে তোমার বয়ফ্রেন্ড। তুমি কিন্তু আমার বয়ফ্রেন্ড না, জামাই লাগো। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশ কাঁপানো জনপ্রিয় 10 জন ফিমেল টিকটক স্টারদের তালিকায় আপনার পছন্দের সেলিব্রিটি কত নম্বরে রয়েছে তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা এক নম্বর ব্যক্তির নাম, ফলোয়ার আর ইনকাম জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিও শুরুর আগে আপনার প্রিয় সেলিব্রিটির নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইস, টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় শুরুতে রয়েছে শান্তি রহমান। টিকটক সোশ্যাল মিডিয়ার কল্যাণে বর্তমানে শান্তি রহমানকে চেনে না এমন মানুষ নেই বললেই চলে। বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে নেট দুনিয়ায় গরম করে রাখেন শান্তি। বর্তমানে টিকটকে তার ফলোয়ার রয়েছে প্রায় 3 লাখের কাছাকাছি। এছাড়া শান্তি রহমানের বয়ফ্রেন্ড রয়েছে, যা দেখে অনেকেই বুকে হাত দিবেন। তো যাই হোক গাইস, এরপর টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 9 নম্বরে রয়েছে আঞ্জুমান মেহজাবিন। সে মূলত টিকটকে অ্যাটিটিউড ভিডিওর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং তার ভিডিওগুলো অসাধারণ হয়ে থাকে। আপনি আমার ক্ষতি করবেন, একটা কথা মনে রাখবেন, এই দিন তো দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যামু ওই দিনের কাছে। বর্তমানে টিকটকে তার ফলোয়ার রয়েছে 4.3 মিলিয়ন এবং পাশাপাশি তিনি ইউটিউবের শর্ট ফিল্মেও কাজ করে থাকেন। প্রেমও করবা, আবার মানসিক শান্তিও চাইবা, বলি কখনো শুনেছো পান্দাবাতের পিজা খাইতে? সো গাইস, এরপর টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 8 নম্বরে রয়েছেন মারিশা মিম। এখন পর্যন্ত টিকটকে তার অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে প্রায় 3 মিলিয়ন। তার অসাধারণ হাসি এবং মায়াবী রূপের উপর টিকটকের অনেক পোলাপাইন পাগল। নিজের কোন জিনিসটা বেশি পছন্দের, হাসি, চোখ নাকি নাক? হাসি, কারণ সবাই বলে তাই। বর্তমানে তিনি টিকটকের পাশাপাশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রমোশনও করে থাকেন, যেখান থেকে সে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করেন। যারা ছোটবেলায় আমারে খুলে নিত তারা এখন আমারে প্রপোজ। তো যাই হোক গাইস, টিকটক কাঁপানো সেলিব্রিটির তালিকায় 8 নম্বরে রয়েছেন জাতির ক্রাশ আরোহি মিম। বর্তমান জেনারেশনের হাজারো পোলাপাইন তার রূপের আগুনে জ্বলে পড়ে ছারখার, যা তার ভিডিও কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন। মানুষের নজরে নজরে আমার শরীরটাও সুস্থ হয়ে গেল। আমার এন্দা ব্যথা করে, এন্দা ব্যথা করে, পাও বিষ করে, আগে মনে ছিল না গো। ইন্টারনেটের সূত্র অনুযায়ী আরোহী মিম মাসে 1,50,000 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে থাকেন। বর্তমানে টিকটকে তার ফলোয়ার রয়েছে 6.8 মিলিয়ন। সো গাইস, টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 6 নম্বরে রয়েছে অনামিকা ঐশী। টিকটক লাইকের একদম শুরুর দিকে যে কতজন নেট দুনিয়ায় কাঁপিয়েছিল তাদের মধ্যে ঐশী অন্যতম একজন, যাকে এখন চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।
বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় 7.5 মিলিয়ন এবং তিনি রিসেন্টলি মিউজিক ডিরেক্টর আলভিকে বিয়ে করেছেন। তো যাই হোক, টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 5 নম্বরে রয়েছেন নুসরাত জাহান অন্তরা। ছোট পর্দার নাটকের মাধ্যমে খুব অল্প সময়ে তিনি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন, পাশাপাশি টিকটক ইনস্টাগ্রামেও তাকে প্রায় 7 মিলিয়ন মানুষ ফলো করেন। এছাড়া বেশ কিছুদিন আগে তিনি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনকে বিয়ে করাচ্ছেন, যেখানে তাদের চ্যানেলে এখন 10 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইব রয়েছে। সো গাইস, টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 4 নম্বরে রয়েছে নওরিন আফরোজ প্রিয়া। তিনি মূলত টিকটক সোশ্যাল মিডিয়াতে তার হাসির এবং লম্বা চুলের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এবং এ কারণে তিনি খুব অল্প সময়ে কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। আমারে বালা ফায় না বাট আমার সকল কুজ খবর রাখে, মন জানতে চায় এত মহাব্বত কোথা থেকে আসে। বর্তমানে টিকটকে নওরিন আফরোজ প্রিয়ার ফলোয়ার সংখ্যা প্রায় 7.8 মিলিয়ন এবং পাশাপাশি তার 2টি ইউটিউব চ্যানেলে এবং 1টি ফেসবুক পেজ রয়েছে এবং সেখানে তার হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে। তো যাই হোক গাইস, টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 3 নম্বরে রয়েছে মিস চকলেট আপা, যার আসল নাম আমি নিজেও জানি না। বলিস কি, উক্তি আর যুক্তিতে জীবন চলে না, বাস্তবতা এখন চায়। তাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, বিকজ টিকটকের নানা কারণে রোস্ট হওয়া ব্যক্তিদের মধ্যে মিস চকলেট অন্যতম এক। এনিওয়ে গাইস, বর্তমানে তার টিকটকে ফলো রয়েছে 7.9 মিলিয়ন এবং সেখানে সে রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকেন। সো গাইস, টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 2 নম্বরে রয়েছে জেন্সি মন। তিনি মূলত কয়েক বছর আগে টিকটকে র‍্যাপ গান গেয়ে রাতারাতি নেট দুনিয়া ভাইরাল হয়ে যান এবং তার র‍্যাপ গানগুলো শুনলে মনে হবে যে সে প্রফেশনাল কোনো সিঙ্গার। বর্তমানে টিকটকে তার ফলো রয়েছে 5.3 মিলিয়ন এরও অধিক। সো গাইস, আপনার পছন্দের সেলিব্রিটির নাম অবশ্যই কমেন্টে জানাবেন। কি বলতো, আমেরিকার প্রেসিডেন্টকে তো যাই হোক গাইস, সর্বশেষ টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় এখন দেখবেন শামিমা আফরিন অমি। টিকটক লাইকের একদম শুরু থেকে যে কজন বাংলাদেশ কাঁপিয়েছিল তাদের মধ্যে অমি আপু সবার উপর সারিতে থাকবেন, যাকে দেখে সবাই ফিদা ছিল। আমারে বালা ফায় না বাট আমার সকল কুজ খবর রাখে, মন জানতে চায় এত মহাব্বত কোথা থেকে আসে। এনিওয়ে গাইস, বর্তমানে টিকটকে শামিমা আফরিন অমির ফলোয়ার রয়েছে 13 মিলিয়নেরও বেশি এবং তিনি প্রতি মাসে প্রায় 1-2 লাখ টাকা ইনকাম করে থাকেন। তো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য